নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। মামের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। মামস অ্যান্ড রুমের প্রচুর ভিডিও আপলোড করা হচ্ছে, সেগুলো প্লিজ তোমরা দেখতে থাকো। আর প্রচুর ব্যস্ত ছিলাম সকাল থেকে, এখন যেহেতু মর্নিং না, এখন প্রচুর বেলা হয়ে গেছে, তাও তোমাদের সঙ্গে চলে এসেছি। আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, পচা ছেলে স্কুলে যায়নি, আজকে লাস্ট স্কুল ছিল, কাল থেকে ওদের ছুটি পড়ে যাচ্ছে। তোমরা জানো কালকে পঞ্চমী, আমি এটা চতুর্থ দিন ভিডিওটা করছি, আজকে বৃহস্পতিবার। পুজোরও প্রচুর কাজ থাকে, প্রত্যেকের বাড়িতেই থাকে আশা করি। আজকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোল ভাত, একদম প্লেন বাঙালি ফেভারিট মেনু বলতে পারো, আমার তো ভীষণ ফেভারিট ডিমের ঝোল ভাত। রান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা কৃষ্ণনগর যাওয়ার ইচ্ছা আছে একটু, ওর কিছু কেনাকাটা এখনও বাকি আছে, ওর জামাকাপড় সেরকম একটা কেনা হয়নি। আমাদের এখানে যেহেতু শান্তিপুরে রাশটাই মেন, আমরা রাশে বেশি কেনাকাটা করি, পুজোর থেকেও আমরা সবাই রাশেই নেব। আর পুজোতে ওর জন্য তো কিনে দিতেই হবে, ওরটা এখনো বাকি আছে, ওরটা আজকে গিয়ে কেনাকাটা করব। সারাদিন বাড়িতে আছে মানে আমাকে শুধু চিৎকার করতে হয়, বাবাই বাবাই বাবাই, মানে আমার গলাটা পুরো ব্যথা হয়ে যায়। আর দেখো একটু ওকে বলেছি নিজে নিজে একটু জলটা খাস, খেতে গিয়ে দেখো অলরেডি সোফাটা ভিজিয়ে ফেলেছে। কালকে অবধি সোফাটা বসার মতন পরিস্থিতি ছিল না, তোমরা সবাই দেখেছো, অনেক রাত অবধি কালকে ঘরটা পুরো ক্লিন করেছি, মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে। কারণ অনেক রাত হওয়ার এটাই কারণ, যখন সকালে বললাম ব্যাগ ফ্যাগ খোঁজা হয়ে গেছে, আমি এবার ঘরটা ক্লিন করব, তখন আমার এক কাস্টমার অনেক দূর থেকে ওনারা এসেছিলেন, এবার তাদের সাথে একটু সময় কাটাতে গিয়ে আমার মানে তাদেরকে তো অবশ্যই সময় দিতে হবে, কারণ আমার জন্যই তারা অনেক দূর থেকে এসছে। তারপরে স্নান করে আমার দুটো ভিডিও শ্যুট ছিল, সেগুলো করে সমস্তটা কমপ্লিট করতে করতে আমার প্রায় সন্ধে ছটা বেজে গিয়েছে। পুজো টুজো দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে স্টার্ট করেছিলাম ঘরটা পরিষ্কার করার জন্য। তাও আমার ছেলের জন্য সেটুকুনিও থাকবে না, কোথা থেকে কী নোংরা যে ও নিয়ে চলে আসবে তোমরা ভাবতেও পারবে না। আমার হাড়টার এই দেখো হাড় মার সব ছেঁড়া হয়ে গিয়েছে ওর অলরেডি, মানে মার কোনটা কি লাগবে না ও শুধু সেটা দেখে ফেলে, মা তোমার এটা লাগবে না তো তাহলে আমাকে দিয়ে দাও, মানে ওটা নিয়ে ওর এখন ওর ওপরে পুরো অপারেশন চলবে, ঠিক আছে? এখন দেখো একদম শান্ত ছেলের মতো বসে আছে, আদতেও ও এতটা শান্ত নয়, লুকিয়ে কোনোদিন দেখাবো কি কি করে। গরম গরম ভাত আর ডিমের ঝোল রেডি হয়ে গেছে, গরম গরম ভাত আর ডিমের ঝোল রেডি একদম, শুধু খাওয়ার অপেক্ষা, খেয়েই আমরা হয়তো বেরিয়ে যাব আজকে, তারপরে ফিরতে হয়তো অনেকটা রাত হবে, রাতের খাবার রাতে কাঞ্চন দিয়ে আছে এসে করে রাখবে। লাঞ্চ রেডি, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার লাঞ্চ করে আমরা বেরোবো। আজকে ডিমের ঝোল বলেছিলাম ভাত, আর এটা একটা সবজি দিয়ে মানে ঝোল টাইপের হয়েছে, ওটা আমার ছেলে যেহেতু শুধু ডিমটা খাবে আর ওইটা দিয়ে খাবে, আমার আর আমার ছেলেটা বেড়ে নিয়েছে এখন, আর বাকিরা সব খাওয়া হয়ে গেছে। চলো আমরা লাঞ্চটা করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। আচ্ছা রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি, এখন চারটে মতন বাজে, ফিরতে ফিরতে তো একটু টাইম লাগবে, এখান থেকে মিনিমাম এক ঘন্টা মতন লাগে যেতে, গিয়ে যেতে যেতে আবার কথা বলছি। অবশেষে এসে পৌঁছালাম, এখন ভেতরে যাব, দেখি কোন দিকটায় যাই, প্যান্টালুনসেই যাব। চলো ওঠা যাক, আমার ছেলে তো খুব এক্সাইটেড, আগে আগেই চলে যাচ্ছে, অলরেডি চলে এসেছি, প্যান্টালুন্স ঢুকেছি, দেখি কিছু পছন্দ হয় কিনা, আগে ছেলেরটা নেব, প্রচুর টপস রয়েছে, আমার তো মনে হচ্ছে সব নিয়ে নিই।
যেটা পছন্দ হচ্ছে তো কোমরে হচ্ছে না। কমপ্লিট হয়ে গেছে, প্রীতম দাঁড়িয়ে পড়েছে বিলিং এর লাইনে। দেখা যাক বিলিংটা কখন কমপ্লিট হয়। আমার ছেলে তো অনেকটাই বড়, কিন্তু আমার যেখানেই শপিং মল বলুন মার্কেটে বলুন যায়, আমার এই ছোটদের জিনিসে যেন চোখ আটকে যায়। ভাবি যদি এখন এতটুকুনি থাকতো এই জামা কাপড়গুলো পরাতে পারতাম। মানে কেন জানি না এগুলো দেখলে আমি যেন চোখ সরাতেই পারি না। আমি ওর জামা কাপড় দেখছি, আমি কিন্তু ছোটদের জায়গায় চলে এসেছি। এই কুচ্চো কুচ্চো জামা প্যান্টগুলো দেখতে আমার যে কী কিউট লাগে, উফ মনে হয় সব নিয়ে নিই। আমি জিজ্ঞেসও করেছি যে এরকম ওর গায়ের নেই, বলছে না এগুলো তো একদম বেবিদের, সিক্স মান্থস ওয়ান ইয়ার্সের। যাই হোক এখন বড় হয়ে গেছে আস্তে আস্তে, অ্যাটলিস্ট বিলিং কমপ্লিট হয়েছে। ঠিক আছে চলো যাওয়া যাক বাড়ির দিকে, দেখি আরও না আরও বাড়ির দিকে যাবো না এত তাড়াতাড়ি, বাড়ির থেকে এতদিন পর বেরিয়েছি। এখন হচ্ছে তোমার দেখি কী বলছো, না আমি কিনব, আমার তো শাড়ি আছে এই ঘরে প্রচুর। ছোটদের জিনিসগুলো বেশি চয়েস হচ্ছে, মানে যেটা পছন্দ হচ্ছে সেটা ওর গায়ে নেই, যেটা যেমন খুব পছন্দ হচ্ছে যদিও এটা সোয়েটার, কিন্তু এইসব জিনিস মানে কিউট জিনিসগুলো বেশি চোখে লেগে যাচ্ছে। এই একটা ঝামেলা, যেখানে একটা জিনিসই নাও দুটো জিনিসই নাও একটা লম্বা লাইনের পেছনে বিলিং করতে দাঁড়াতে হয়, এইটাই হচ্ছে আমাদের বড়। আমার তো খুব বোরিং লাগে ব্যাপারটা। এখন ভাইয়ের জন্য মানে ভাই বলতে আমার ছেলে জুতো দেখতে ব্যস্ত, জামা কাপড় হয়ে গেছে আবার ভাইয়ের জুতো, নিজে কিছু নেবে না শুধু ভাইয়ের চিন্তা। রাত্রির আলোগুলো চলে যাওয়াতে খুব ভালো লাগছে দেখতে, আমরা সেই বিকেলবেলা ঢুকেছি। হ্যাঁ এখন দেখুন সব আলো চলে গেছে, তো বাইরে যখন বেরিয়েছি দারুণ লাগছে। এখন আমার স্মার্ট বাজারের দিকে যাচ্ছি, ওখানে মোমোর দোকান আছে, আমি তো মোমো দেখলে পাগল হয়ে যাই, মোমোটা খাবো অবশ্যই। একটু গ্লোসারি শপে এসেছি, দেখি এখান থেকে কিছু টুকিটাকি দরকার আছে এগুলো নিয়ে নেব, নিয়ে তারপরে আমরা রওনা দেব। বাড়ি যাওয়ার মাঝে একটু দাঁড়ালাম কচি কুঠিরে, সেখান থেকে একটুখানি ফিশ ফিঙ্গার প্যাক করে নেবো, কারণ এখানে এখন দাঁড়িয়ে খাওয়ার টাইমটা নেই। বাবা বাড়িতে একা আছে, বাবা যেহেতু অসুস্থ বাবাকে অনেকটা টাইম ধরে একা রাখতে হয়েছে, এবার আমার মনে হয় না এর বেশি বাবাকে রাখা যা উচিত, কারণ বাবা তো প্রচণ্ডই অসুস্থ, বাবা আসতেও পারিনি আমাদের সাথে। আমি ওকে বললাম প্যাক করে জাস্ট নিয়ে এসো, আমরা বাড়ি গিয়ে খেয়ে নেবো, এখানে খেতে গেলে প্রচুর টাইম চলে যাবে। এখন অলরেডি 8টা বেজে গেছে। অ্যাকচুয়ালি খুব আসি, খুবই আসি, সময় পেলেই চলে আসি। এরপরে যেদিন আসবো, আজকে তো দিতে পারছি না, এরপরে যেদিন আসবো ফুল রেস্টুরেন্টের ভিডিওটা তোমাদের আপলোড করে দেবো। এদের রান্না অসম্ভব সুন্দর হয়, আমার তো ভীষণ পুরো ঘরোয়া রান্নার মতন, আর এছাড়া এদের ব্যবহার সব কিছু সব কিছু মিলেমিশে খুবই। আসতেই ভাল লাগে যদিও বা, চলো বাড়ির কাছে চলে এসেছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে।